নমস্কার, মহানায়ক উত্তম কুমারকে নিয়ে এটি আমার দ্বিতীয় উপস্থাপনা। প্রথম ভিডিওতে দেখেছি কিভাবে অরুণ কুমার চট্টোপাধ্যায় মহানায়ক উত্তম কুমার হলেন, কিভাবে একজন ফ্লপ মাস্টার প্রযোজক পরিচালকদের নয়নের মণি হলেন। আজ ভিডিওর পরবর্তী অংশটি শুনব। অগ্রদূত গোষ্ঠীর অগ্নি পরীক্ষা উত্তম কুমারের ফিল্ম কেরিয়ারের টার্নিং পয়েন্ট। এই ছবিতেই নবজন্ম ঘটল রোমান্টিক নায়ক উত্তম কুমারের, সেই সঙ্গে বিশেষ মাত্রা পেল প্রেমিক উত্তম কুমার এবং প্রেমিকা সুচিত্রা সেনের মেলবন্ধন। আর পিছনে ফিরে তাকাতে হলো না একসময়ের ফ্লপ মাস্টারকে। অগ্নি পরীক্ষার সাফল্য উত্তম কুমারের মাথা ঘুরিয়ে দেয়নি, তিনি প্রতি মুহূর্ত নিজেকে তৈরি করে গেছেন। স্টুডিওতে এসে আড্ডা মেরে হই হই করে তিনি সময় কাটাতেন না, স্টুডিওতে ঢুকেই তিনি তন্ময় হয়ে যেতেন চরিত্র নিয়ে, চরিত্রের ভিতরে ঢুকে পড়তেন। কাজের প্রতি যার এই রকম ভালোবাসা, যার এই রকম ডেডিকেশন, তাকে কি মানুষ সহজে ভুলতে পারেন? 1955 সালে তিনি খুঁজে পেলেন উপরে ওঠার সিঁড়ি, পরিচালক সুধাংশু মুখার্জির সাঁজের প্রদীপ, হরিদাস ভট্টাচার্যর দেবত্র, সুধীর মুখার্জির সাপমোচন, মানু সেনের বিধিলিপি, অর্ধেন্দু সেনের হ্রদ ছবিগুলিতে উত্তম কুমার তার অভিনয়ে প্রতিভার ছাপ রেখে দিলেন। পরিচালক তপন সিংহ তার প্রথম ছবি উপহারের জন্য নায়ক নির্বাচন করলেন উত্তম কুমারকে, নায়িকা মঞ্জু দে। সেই প্রথম উত্তম কুমারকে দেখা গেল একটি ভিন্ন চরিত্রে, যেখানে পরিণতির ছাপ স্পষ্ট। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি তখন ক্রমশ উত্তম নির্ভর হয়ে উঠতে শুরু করল। মৃণাল সেন এলেন সিনেমার ভুবনে, তার প্রথম পছন্দ ওই উত্তম কুমারকেই। মৃণাল সেনের প্রথম ছবি রাতভোরের নায়ক হলেন উত্তম কুমার। অগ্রদূত গোষ্ঠীর একের পর এক সফল ছবির নায়ক উত্তম কুমার, সবার উপরে, ত্রিজামা, পথে হলো দড়ি প্রভৃতি। উত্তম কুমার ক্রমশ এগিয়ে চলেছেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি তাঁর দিকে তাকিয়ে। প্রযোজক পরিচালকরা উত্তম কুমারকে নিয়ে ছবি তৈরি করার জন্য পাগল। বিভিন্ন নায়িকার বিপরীতে তখন একটি নাম ঘুরে ফিরে আসে, তিনি এক এবং একমাত্র উত্তম কুমার। সুচিত্রা সেন, সাবিত্রী চট্টোপাধ্যায়, সুপ্রিয়া চৌধুরী, মালা সিনহা, সন্ধ্যা রায়, অঞ্জনা ভৌমিক, অপর্ণা সেন, মাধবী মুখোপাধ্যায়, সুমিত্রা মুখোপাধ্যায়, শর্মিলা ঠাকুর, আরতি ভট্টাচার্য, কাবেরী বসু, প্রত্যেকের সঙ্গেই উত্তম কুমার ছিলেন সাবলীল। উত্তম কুমারের জীবনে পারফেকশন শব্দটা ছিল মন্ত্রের মতো। সমরেশ বসুর লেখা সলিল দত্তের পরিচালনায় অপরিচিত ছবিতে তিনি ভিলেন চরিত্রে অভিনয় করেছিলেন। সাধারণত ভিলেন বলতে আমরা যা বুঝি, এই চরিত্রটি ছিল সম্পূর্ণ অন্য ধরনের। চোখের চাহনি, নীরব এক্সপ্রেশনে উত্তম কুমার বুঝিয়ে দিয়েছিলেন তিনি একজন জাত অভিনেতা। তাই যখন নায়ক করার কথা ভাবলেন সত্যজিৎ রায়, তখন উত্তম কুমার ছাড়া আর কারো কথা চিন্তাই করেননি। সত্যজিৎ রায় বুঝেছিলেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে নায়ক যদি কেউ থাকেন, তিনি আর কেউ নন, উত্তম কুমার। নায়ক উত্তম কুমার সত্যজিৎ রায়ের ভাবনাকে সফল মর্যাদা দিয়েছিলেন। নায়ক তার অভিনয়ের স্টাইলকেই সম্পূর্ণ বদলে দিয়েছিল। শুধু তাই নয়, সেই নায়কের উত্তরণ ঘটল মহানায়কে। শুধুমাত্র অভিনয়েই নয়, তিনি সিনেমার বিভিন্ন বিভাগে রেখে গেছেন অসাধারণ প্রতিভার স্বাক্ষর। পরিচালনা করেছেন বন পলাশের পদাবলী, কাল তুমি আলয়া। তিনি বেশ কয়েকটি ছবির সঙ্গীত পরিচালকও ছিলেন। ছিলেন একজন উঁচু দরের কমিক অভিনেতা। ধন্নী মেয়ে, ছদ্মবেশী, মৌচাক, আনন্দমেলা তার উৎকৃষ্ট উদাহরণ। চরিত্র অভিনেতা হিসেবেও তিনি ছিলেন তুলনাহীন। স্ত্রী, যদুবংশ
এখানে পিঞ্জর সন্ন্যাসী রাজা, নগর দর্পণে তাঁর মুটুকে এক একটি উজ্জ্বল পালক। উত্তম কুমার জাতীয় পুরস্কার পেয়েছিলেন অ্যান্টনি ফিরিঙ্গি ও চিড়িয়াখানাতে অভিনয়ের জন্য। এই রোমান্টিক হিরোকে কেউ কোনোদিন ভুলতে পারবে না। আগেও যেমন ছিলেন, এই প্রজন্মের কাছেও তিনি রোমান্টিক অভিনেতা। এই সামান্য পরিসরে উত্তম কুমারের জীবনীকে ধরা মোটেই সহজসাধ্য নয়। তাই আবারও ফিরব অন্য কোনো ভিডিওতে উত্তম কুমারকে নিয়ে। ভালো থাকবেন, নমস্কার।